উচ্ছেদস্থলীত ভয়ংকর পরিবেশ বিরাজ করেছে। উচ্ছেদস্থলীত দেখিলে পাওয়া গেছে প্রতিবাদ করা জনতাক পিছে পিছে খেদিছে আরক্ষী অর্ধসামরিক বাহিনীয়ে। আমি আপনার ভিজুয়াল দেখাইছো, এই ভিজুয়াল আপনি আবার ভালদরে চাও। উচ্ছেদস্থলীত এনেদরে প্রতিবাদ দেখিলে পাওয়া গেছে, যখন উচ্ছেদিত আছিল এনেদরে প্রতিবাদ করেছে আর প্রতিবাদ নিয়ন্ত্রণের এনেদরে আরক্ষী হাতে হাতে লাঠি লোক পিছে পিছে খেদিছে। আমি দৃশ্য দেখাই আছো, আপনি ভালদরে চাও। এ আরক্ষী অর্ধসামরিক বাহিনীর জওয়ান আর অর্ধসামরিক বাহিনী আর আরক্ষীয় এনেদরে উচ্ছেদিত সেই ঠাইরপা খেদিবলগিয়া পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এক যুদ্ধক নাকি পরিবেশ পরিস্থিতি দেখিলে পাওয়া গেছে। উচ্ছেদস্থলীর দৃশ্য আমি দেখাই আছো, ভয়ঙ্কর পরিবেশ দেখিলে পাওয়া গেছে উচ্ছেদস্থলীত। এয়া উচ্ছেদস্থলীর দৃশ্য আমি আপনার দেখাই আছো। উচ্ছেদস্থলীত এটা দেখিলে পাওয়া গেছে এনে ধরনের ভয়ঙ্কর পরিবেশ আর পরিস্থিতি বিরাজ করেছে। এটা একাংশ লোকে প্রতিবাদ করিবর বাবে উলাই আহিছিল, উচ্ছেদিত প্রতিবাদ করিবর বাবে উলাই আহিছিল, আর প্রতিবাদ করা জনতাক এটা লাঠিরে কুবাই সেই ঠাইরপা অন্য ঠাইলৈ প্রেরণ করেছে আরক্ষী অর্ধসামরিক বাহিনীয়ে। শিলাবর্ষণও হয়েছিল বলে জানিপরা গেছে। আমি দৃশ্য দেখাই আছো, অতি ভয়ঙ্কর পরিবেশ বিরাজ করেছে উচ্ছেদস্থলীত। এই ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি বিরাজ করেছে, সাংবাদিকর ক্যামেরাত রেকর্ড হয়েছে সমগ্র দৃশ্য। আমি দৃশ্য দেখাই আছো, আপনি আমার ভালদরে চাও। উচ্ছেদস্থলীত এই ভয়ঙ্কর পরিবেশ আর পরিস্থিতি বিরাজ করেছে, হাতে হাতে লাঠি লৈ এটা খেদা হয়েছে এই সকল প্রতিবাদকারী। পুরুষ মহিলা সকলো আছে, প্রতিবাদত পুরুষ মহিলা সকলো আহি জড়িত হয়ে পড়েছে, সকলো জপিয়াই পড়েছে। আরক্ষীর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, বুলডোজারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, বুলডোজার ভাঙিব বিচরা হয়েছিল প্রতিবাদকারীর দ্বারা। আর সেই সময়তে আরক্ষী পিছে পিছে খেদিছে প্রতিবাদকারী সকলক। ভিজুয়াল আপনি ভালদরে চাওক, প্রতিবাদকারী সকলক কেনেদরে খেদা হয়েছে, প্রতিবাদকারী সকল দৌড়িছে। সেই সময়তে শিলাবর্ষণ হয়েছে বলেও জানিপরা গেছে, কিন্তু কিমান দূর সত্য সেই কথা এটা জানিপরা হওয়া নাই। কিন্তু ক্যামেরাত বন্দী হওয়া এই দৃশ্য দেখবলে পাওয়া গেছে, প্রতিবাদকারী সকল দৌড়িছে, প্রতিবাদকারী সকলক লাঠিরে কুবাবর বাবে খেদা হয়েছে আরক্ষী আর অর্ধসামরিক বাহিনীয়ে। হাতত বন্দুক, এখন হাতত লাঠি লৈ এনেদরে খেদিছে প্রতিবাদকারী সকলক। প্রতিবাদকারী সকলে সেই ঠাইরপা অন্য ঠাইলৈ গমন করেছে, উচ্ছেদর বিরুদ্ধে প্রতিবাদ করিবৰ বাবে আহিছিল এই সকল। আর এই সকলে যে সময় প্রতিবাদ করেছিল দেখবলে পাওয়া গেছিল, তেওঁলোকে কৈছিল যে ধর্মীয় স্থানসমূহ ভাঙি পেলার কারণে এই প্রতিবাদ হওয়া বলে কৈছিল, তেওঁলোকৰ বাসস্থান ভাঙি পেলার বাবে এই প্রতিবাদ হওয়া বলে কৈছিল। এ আমি আপনার দেখাইছো, ভালদরে চাওক। এয়া অর্ধসামরিক বাহিনীর জওয়ান গছর তলত থিয় হয়ে থাকা যুবক সেই ঠাইরপা খেদি পঠিয়াইছে, সেই ঠাইরপা খেদি পঠিওয়া হয়েছে, হাতত লাঠি আছে, বন্দুক আছে, সেই ঠাইরপা এনেদরে প্রতিবাদকারী সকলক খেদি পঠিওয়া হয়েছে। প্রতিবাদকারী সকলে সেই ঠাইরপা অন্য ঠাইলৈ গমন করেছে, দৌড়িছে, পলাইছে, প্রতিবাদকারী সকলের উপর লাঠি চার্জ হয়েছে বলেও জানিপরা গেছে। এয়া প্রতিবাদ দেখবলে পাওয়া গেছে, যখন উচ্ছেদর বিরোধিতা করেছিল উচ্ছেদর বিরোধিতা করা সকলের বিরুদ্ধে এই ধরনের লাঠি লৈ প্রতিবাদকারী সকলক খেদিবর বাবে আরক্ষী আর অর্ধসামরিক বাহিনী এনেদরে নামি পড়েছে উচ্ছেদস্থলীত। উচ্ছেদস্থলীর দৃশ্য আমি দেখাই আছো, আপনার হয়তো মনত প্রশ্ন জাগিছে ভিন্ন প্রান্তত এটা উচ্ছেদ চলি আছে, কত এই ঘটনা সংঘটিত হয়েছে। আপনি হয়তো জানিব বিচারিছে কোন প্রান্তত প্রকৃততে এনে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। গুয়াহাটির শিলহাকত উচ্ছেদ চলি আছে, বুড়া চাপরিত উচ্ছেদ চলি আছে, গতি কত এই ঘটনা সংঘটিত হয়েছে আমি আপনার জানাব বিচারিছো। বুড়া চাপরির দৃশ্য, বুড়া চাপরিত এনেদরে উচ্ছেদর প্রতিবাদ করিবর কারণে মহিলা সকলো উলাই আহিছিল। আপনি আবার ভালদরে চাওক এই দৃশ্যটো, এতে যথেষ্ট সংখ্যক মহিলা আছে। এই মহিলা সকল পুরুষ সকল মহিলা আর পুরুষে এনেদরে প্রতিবাদ করিবর বাবে উলাই আহিছিল। শিলহাকত উচ্ছেদ চলি আছে, একেটা সময় বুড়া চাপরিত উচ্ছেদ চলি আছে। বুড়া চাপরিত যিসকলে সরকারি মাটি বা বন ভূমি দখল করে নিজের ঘর সাজিছিল তেওঁলোকৰ ঘর ভাঙি দিয়ার পিছতে এটা প্রতিবাদ করিবর বাবে উলাই আহিছে আরক্ষী অর্ধসামরিক বাহিনীয়ে। প্রতিবাদ নিয়ন্ত্রণ করিবর বাবে চেষ্টা করেছে। ফুল প্লেটত লৈ আহিছো সবিশেষ। উচ্ছেদক লৈ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করেছে দেখবলে পাওয়া গেছে। উচ্ছেদক লৈ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করেছে আরক্ষী অর্ধসামরিক বাহিনীর খণ্ডযুদ্ধ উচ্ছেদিতর। আরক্ষী অর্ধসামরিক বাহিনীর খণ্ডযুদ্ধত উচ্ছেদিত নামি পড়া দেখবলে পাওয়া গেছে। উচ্ছেদিতর সহিতে খণ্ডযুদ্ধত আরক্ষী আর অর্ধসামরিক বাহিনীর জওয়ান বুড়া চাপরির বাঘা টাপু এল পি স্কুলত বন শিবিরর বিরোধিতার উলাই আহিল শ লোক। বুড়া চাপরির দৃশ্য, উত্তেজিত রাইজে ছত্রভঙ্গ দিব, উত্তেজিত রাইজক ছত্রভঙ্গ দিবলৈ আরক্ষীর লাঠি চালনা, আরক্ষী লাঠি চালনা করবলে বাধ্য হয়ে পড়ে। বিদ্যালয় বন্ধ করে বন শিবির নির্মাণত বাধা প্রদান উচ্ছেদিত রাইজর, আর উচ্ছেদিত রাইজক নিয়ন্ত্রণ করবর আরক্ষী লাঠি চার্জ করবলিয়া হয়। উচ্ছেদক লৈ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করেছে বুড়া চাপরিত।